দর্শক আমরা দেখে নিচ্ছি দেশের পুঁজিবাজারে কিছু টুকরো খবর নিয়ে শেয়ার বাজার ফ্ল্যাশ। সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ 31 ডিসেম্বর 2017 সমাপ্ত বছরের জন্য শেয়ার হোল্ডারদের 100% ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে। গেল বছর কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস এসেছে 9.79 টাকা। ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আজ 18 মার্চ। সভায় 31 ডিসেম্বর 2017 সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী 20 মার্চ। সভায় 31 ডিসেম্বর 2017 সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে। ইউনাইটেড ইন্স্যুরেন্স ও ব্র্যাক ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী 22 মার্চ। সভায় 31 ডিসেম্বর 2017 সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে। গ্রামীণ ফোন ও লিন্ডেবিডি বাংলাদেশ লিমিটেডের শেয়ার শুধু স্পট ও ব্লক মার্কেটে লেনদেন হচ্ছে। রেকর্ডের কারণে ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেডের শেয়ার লেনদেন আজ স্থগিত রয়েছে। আগামী কার্যদিবসে আবার লেনদেনে ফিরবে কোম্পানিটি। রেকর্ডের পর লিগাসি ফুটওয়্যার লিমিটেডের শেয়ার লেনদেন শুরু হয়েছে আজ। গত কার্যদিবসে কোম্পানিটির শেয়ার লেনদেন স্থগিত ছিল।